উফ, অলরেডি কিন্তু অনেক গরম হয়ে গিয়েছে। দেখেন, আপনি চাইলে এখানে ধরে বসে থাকতে পারবেন, এখানে ধরে বসে থাকতে পারবেন, এখানে ধরে বসে থাকতে পারবেন, আপনি চাইলে সব জায়গায় ধরে বসে থাকতে পারবেন। এখানে নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে, দেখেন এখানে কিন্তু সব কিছু লেখাই আছে। এখানে একটা আছে লোকে এয়ার কুলার ফ্যান। একটা বিশিষ্ট হচ্ছে লোক গিয়ে কোনো চুলায় আপনার অ্যাডাপ্টর থাকে না, আমরা যে লাইনটা ব্যবহার করতেছি এটা কিন্তু কোনো মান্থলি প্লাগ না, এইটা হচ্ছে লোক গিয়ে আপনার আমরা বোর্ডের থেকে ডাইরেক্ট লাইন নিয়ে বের করে আমরা এখানে আপনার হচ্ছে একটা ওয়াট হচ্ছে 3500 ওয়াট, সেই কারণে আপনার এটার উপরে কোনো ইফেক্ট পড়বে না। আন্তরিকভাবে দুঃখিত, এটার ভিডিওতে আমরা প্রাইসটা বলতে পারিনি, এটার প্রাইসটা হচ্ছে অনলি 4000 টাকা। 2000 ওয়াটের চুলা 3500-3800 টাকা বিক্রি হয়, আর 3500 ওয়াটের চুলা মাত্র 4000 টাকা। যারাই নিতে চান অবশ্যই এই প্রোডাক্টটা নিতে পারেন, মাত্র 4000 টাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে দেখাবো আমরা ইলেকট্রিক চুলা। বর্তমান গ্যাসের সংকট সব জায়গায় থাকে, এবং কেউ অনেকে আছে যে সিলিন্ডারে গ্যাসের বোতল ব্যবহার করে, এবং কেউ ব্যবহার করতে চাচ্ছে না দুর্ঘটনার কারণে। তো আমরা আজকে যে প্রোডাক্টটা দেখাবো, সিলভার ক্রেস্ট কোম্পানি, যেটার আপনার 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। 1 বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ রিপ্লেস পাবেন। তার চাইতে বড় কথা হচ্ছে এটার ওয়াট হচ্ছিল আপনার 3500 ওয়াটের, এবং লুকিংটা দেখেন খুবই ঝোস একটা লুকিং। বাংলাদেশে এই প্রথম যে চুলাটা আসছে হলো গিয়ে আপনার 3500 ওয়াটের, এবং সম্পূর্ণ হচ্ছিল গিয়ে আপনার যে বডিটা আছে, সাইডের যে বডিটা আছে সেটা হচ্ছিল সম্পূর্ণ কপারের বডি, এবং এখানে হচ্ছিল গিয়ে আপনার ভলিউম সিস্টেম আছে, যেটা হচ্ছিল গিয়ে ভলিউমের মাধ্যমে আপনি হিটটা কমানো এবং বাড়াতে চাইলে সেটা করতে পারবেন। এবং এটার এটা হচ্ছিল গিয়ে দেখেন যেখানে, এবং এখানে দেখেন অনেক কিছু ফাংশন দেওয়া আছে, ভাত তরকারি শাক সবজি রান্নার যা আছে ইত্যাদি, আমরা যেটা গ্যাসের চুলায় রান্না করে খাই এটার মধ্যে সব কিছু হবে। জাস্ট এটাতে হচ্ছিল গিয়ে আপনার কারেন্টে ইউজ করতে হবে। আচ্ছা, এখানে দেখেন বক্সটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সিলভার ক্রেস্ট ইন্টেলিজেন্ট গেদার ক্যান স্টক, এবং এটার যে মডেল নাম্বারটা আছে 7030। এটাতে সুবিধাটা হচ্ছে কি, আপনার যত ধরনের হাঁড়ি পাতিল আছে সব ধরনের হাঁড়ি পাতিল ইউজ করতে পারবেন। দেখেন এখানে লেখাই আছে আপনার যে কোনো, আপনার স্টিল, আপনার হচ্ছে অ্যালুমিনিয়াম, নন স্টিক, এবং হচ্ছিল মাটির বা সিরামিকের পাত্র যদি ইউজ করতে চান সেটা করতে পারবেন। এবং এটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এই চুলাটা যদি ব্যবহার করি তাহলে আপনার কারেন্ট বিল কত টাকা আসবে। এই চুলাটা যদি ব্যবহার করেন সর্বোচ্চ মাসে বিল আসবে, সর্বোচ্চ যদি 3 বেলা কেউ যদি রান্না করেন সেক্ষেত্রে বিল আসবে মাত্র 500 টাকা, এবং কারো যদি 2 বেলার প্রয়োজন হয় সেক্ষেত্রে তাদের কিন্তু হচ্ছে হলো কি আপনার 250-300 টাকা কারেন্ট বিল আসবে। আর এটার যে পেছন সাইডটা আছে এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে হলো কি আপনার স্টিলের বডি। সাধারণত দেখা যায় আমরা যেগুলি কারেন্টের চুলা থাকে সেগুলো হচ্ছিলো প্লাস্টিকের বডি থাকে, অনেক সময় আপনার হিটের কারণে সে প্লাস্টিক বডিটা অনেক সময় টেম্পারে গলে যায় অথবা বাঁকা হয়ে যায়, আর স্টিল দেওয়ার ফলে কখনই আপনার এই বডিটার উপরে কোনো ইফেক্ট হবে না। এবং এখানে একটা আছে লোকে এয়ার কুলার ফ্যান, যেটা হচ্ছে লোক আপনার যখনই চুলাটা অন করবেন, অন করার পর ফ্যানটা রানিং হয়ে যাবে, গরম হাওয়াটা যেটা আছে এখান দিয়ে এটা পাস করে ফেলবে। এখন এটা বলতে পারেন যে ভাই আমি সারাদিনে যদি 3 ঘন্টা যদি রান্না করি সেই ক্ষেত্রে কত টাকা বিল আসবে। আপনি 3 বেলা করেন অথবা আপনি 3 ঘন্টা করেন সেই ক্ষেত্রে আপনার 500 টাকা মাত্র বিল আসবে। আর কারো যদি 2 বেলা প্রয়োজন হয়, যে আমার 2 বেলা হয়ে যায়, সেই ক্ষেত্রে 2 ঘন্টা ইউজ করলে আপনার 250-300 টাকা কারেন্ট বিল চলে আসবে। প্লাস এখানে দেখেন সম্পূর্ণ যে সাইডটা আছে এটা সম্পূর্ণটা হচ্ছে হলো গিয়ে আপনার কপারের বডি, যেটা হচ্ছে হলো গিয়ে আপনার এই জং কালো হওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে, এখন আমরা চুলাটা আপনাদেরকে অন করে দেখাবো যে কত দ্রুত এই চুলাটা অন হয়। আর আরেকটা বিশিষ্ট হচ্ছিল গিয়ে কোনো চুলায় আপনার অ্যাডাপ্টর থাকে না, অনেক সময় এখন বর্তমান যেহেতু ঝড় বাদলের দিন বা আপনি দেখা যায় অনেক সময় বৃষ্টি বাদল হলে হঠাৎ করে কারেন্ট চলে গেলে কয়েলের উপরে একটা কয়েলটা জ্বলে যাওয়ার চান্স থাকে, কিন্তু এই অ্যাডাপ্টার দেওয়ার কারণে আপনার কখনোই চুলাটা জ্বলে যাওয়ার সম্ভাবনাই নাই, কারণ এটা হচ্ছিল কি আপনার কয়েলটাকে রক্ষা করবে। আমরা লাইনটা ব্যবহার করতেছি এটা কিন্তু কোনো মান্থলি প্লাগ না, এইটা হচ্ছিল গিয়ে আপনার আমরা বোর্ডের থেকে ডাইরেক্ট লাইন নিয়ে বের করে আমরা এখানে আপনার হচ্ছিল একটা
মান্তি প্লাগ বানিয়েছি, যেটা হচ্ছে লোকে যেহেতু এটার ওয়াট হচ্ছে 3500 ওয়াট, সেই কারণে আপনার এটার উপরে কোনো ইফেক্ট পড়বে না। কারণ মান্তি প্লাগ সাধারণত যদি আপনি 500-600 টাকা তো যদি মান্তি প্লাগ কিনে, সেক্ষেত্রে আপনার মান্তি প্লাগটা জ্বলে যাওয়ার চান্স থাকবে। আচ্ছা, আমরা এখন চুলাটা হচ্ছে লোকে অন করে দিব। এখানে লাইন দিয়ে দিয়েছি, দেখেন প্লাগ ইন করার সাথে সাথে, সুইচটা দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এখানে সিগন্যাল আসছে। এখন হচ্ছে আমরা চুলাটা অন করে দিব। অন করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু অন লেখা আছে। হ্যাঁ, তারপর আমরা ফাংশন প্রেস করে দেব। দেখেন 2000 ওয়াট কিন্তু অলরেডি চলে আসছে, 2000 ওয়াট চলে আসছে। এখন আপনি যদি চান যে এখান থেকে আপনি হিটটাকে কন্ট্রোল করেন বা কমাতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু কমবে। দেখেন এখানে আস্তে আস্তে কমতেছে। কিন্তু আমরা এখন আপনাদেরকে একটু পানি গরম করে দেখিয়ে দেবো, সেক্ষেত্রে আমরা হচ্ছে লোকে ওয়াটটা নিব 3000 ওয়াট নিই না। আচ্ছা ঠিক আছে, আমরা 3500 ওয়াটটাই দেখাই দিই, যেটা হচ্ছে সর্বোচ্চ 3500 ওয়াট। দেখেন একটু উঠান ভাইয়া, এখানে দেখেন 3500 ওয়াট দেওয়ার সাথে সাথে দেখেন, দেখেন চুলাটা কিন্তু একটা লাল আবির্ভাব চলে আসছে। দেখেন এই যে জায়গাটা সম্পূর্ণ লাল হয়ে যাবে। আর এখানে লাল মানে কয়েলটা কিন্তু চুলাটা রানিং থাকাকালীন কিন্তু আমি এখানে হাত দিতে পারবো, কারণ এখানে যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এই বর্ডারের ভিতরে আমি হাত দিতে পারবো না, কারণ এখানে হচ্ছে লোকে তাপটা থাকবে। এখানে আমি হাত দা ধরে বসে থাকবো, কোনো সমস্যা নেই। আচ্ছা এখানে আমরা এখন পাত্রটা দিয়ে দিব। অনেকেরই মনে প্রশ্ন থাকে যে ভাইয়া, যেহেতু আমি ভাত রান্না করতে বা পানি গরম করতে কতটুকু সময় লাগে আমাদের, তো আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে যাব কতটুকু সময় আমরা জাস্ট এই যে চায়ের জন্য আমরা যে পানিটা ব্যবহার করতেছি সেই পানিটা কতটুকু সময় আমরা এটা গরম হয়, এবং আমরা আপনাদেরকে সেটা দেখিয়ে দেব। প্লাস এই চুলাটা যেটা হচ্ছে লোকে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি, সেটাও আমরা আপনাদেরকে বিস্তারিত বলে দিই। এই চুলাটা আপনি কেন নেবেন, এই চুলাটা হচ্ছে লোক গিয়ে আপনার 1 বছরের হলেও কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। 1 বছরের মধ্যে যদি কয়েলের কোনো সমস্যা হয় সম্পূর্ণ রিপ্লেস দিবে আপনাকে, এবং এটার সাথে কিন্তু আপনার 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আমি সিলভারের হাঁড়ি পাতিল বসিয়েছি, তার মানে এই না যে আপনি সিলভারের হাঁড়ি পাতিল অথবা ননস্টিকের হাঁড়ি পাতিল ইউজ করতে পারবেন। আপনি চাইলে এটাতে স্টিল, লোহা, পিতল, দস্তা, কাঁসা সব ধরনের পাতিল ব্যবহার করতে পারেন। পাশাপাশি কারো বাসায় যদি এই ধরনের ননস্টিক অথবা স্টিলের বা গ্রানাইট কোটিং বা মার্বেল কোটিংয়ের ফ্রাইং প্যান যদি থেকে থাকে, বা এই ধরনের যদি আপনার কুকিং সেটগুলো বাসা থেকে থাকে, এই ধরনের আপনি যদি কুকিং পটটি যদি ইউজ করতে চান, সেটা কিন্তু আপনি এই ধরনের চুলা ইউজ করতে পারবেন। এছাড়া ওনাদের দোকানে যদি আসেন, আসলে দেখেন এখানে বিভিন্ন ধরনের হাঁড়ি, ছোটো থেকে বড় যত ধরনের হাঁড়ি চান সব ধরনের হাঁড়ি পাতিল আপনারা ইউজ করতে পারবেন। এবং স্টিলের চাইনিজ কড়াই এবং ওক প্যান যা যা প্রয়োজন হয় সব এই একই শোরুম থেকে আপনারা চাইলে নিতে পারবেন। দেখেন আমরা অনলি 30 সেকেন্ডের মধ্যে কিন্তু পানিটা দেখেন বুদবুদি চলে আসছে, ঠিক আছে। তা আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করব, অপেক্ষা করার পর আমরা আপনাদেরকে আবার দেখাবো। এখানে যদি অনেকেরই প্রশ্ন থাকে যে ভাতের মার অথবা তরকারি ঝোলটোল পড়লে কি শর্ট সার্কিট হওয়ার কোনো ভয় আছে কি না, না একেবারেই নাই, কারণ এটাতে হচ্ছিলো শর্ট সার্কিট এবং আপনার হচ্ছিলো গিয়ে অ্যাডাপ্টার যেহেতু দেওয়া আছে সেক্ষেত্রে কোনো ভয় নেই। এবং দেখেন পানিটা কিন্তু অলরেডি গরম হয়ে গিয়েছে, উফ অলরেডি কিন্তু অনেক গরম হয়ে গিয়েছে। দেখেন তো এখন আপনারা দেখেন আমি কিন্তু এখানে এটা যদি উঠিয়ে ফেলি, দেখেন এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ দেখেন দেখাই যাচ্ছে যে এই জায়গাটা হচ্ছে লিখে আপনার আপনার হাত দিতে চাইলে ভিতরে সেটা দেওয়া নিষেধ, একবারে সম্পূর্ণ নিষেধ দেওয়া আছে। আপনি চাইলে এখানে ধরে বসে থাকতে পারবেন, এখানে ধরে বসে থাকতে পারবেন, এখানে ধরে বসে থাকতে পারবেন, আপনি চাইলে সব জায়গায় ধরে বসে থাকতে পারবেন, ঠিক আছে। এই প্রোডাক্টটা আবারও বলে দিচ্ছি, এখানে নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে, দেখেন এখানে কিন্তু সব কিছু লেখাই আছে। এবং আবারও বলে দিচ্ছি 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। এবং এই প্রোডাক্টটা যদি কেউ ক্রয় করতে চান বা কেউ যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান, সেই সুবিধাটাও কিন্তু ওনারা দিয়ে দেবে। ঢাকার বাইরে নিতে চাইলে আপনারা অবশ্যই নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং 500 টাকা বিকাশে অ্যাডভান্স করে দেবেন। বাকি টাকা হাতে মাল পরপর আপনি কুরিয়ার থেকে অথবা যদি আপনার হোম ডেলিভারি ম্যান বাসায় যায় সেক্ষেত্রে আপনি হোম ডেলিভারি ম্যানের হাতে টাকাটা দিয়ে দেবেন, এবং এক্সট্রা কিন্তু ডেলিভারি চার্জটা যোগ হবে। এবং কেউ যদি সরাসরি শোরুমে আসতে চান, অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট। আচ্ছা আমি কার্ডটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা 380 নম্বর, সব 16 নম্বরগুলি প্রথম দোকানটায়। এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওনাদের, ওই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশের 64 জেলায় আপনারা যে কোনো প্রান্তে অথবা যে কোনো থানা পর্যায়ে অথবা গ্রাম পর্যায়ে অথবা সদর পর্যায়ে যদি নিতে চান অবশ্যই নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।